ফটিকছড়ির উপজেলা নির্বাচনত শেষ মুহূর্তে প্রচারণা বেশ জমি উঠে। প্রত্যেক প্রার্থী তার অবস্থানতন চালায় যার ভোটার প্রচার প্রচারণা। মার্চের 18 তারিখ দ্বিতীয় দফাত অনুষ্ঠিত হইতে যার এই উপজেলার নির্বাচন। নির্বাচনের সামনে রাহি বেনেতন গভীর রাত অব্দি প্রচারণার ব্যস্ত সময় পার করার প্রার্থী। ইন্দিদিন নৌকালয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজিমুদ্দিনের ফরে পাল্লা দিয়ে না ভোটার মাঠত বেশ তৎপরতা চালায় যার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব। বিএনপি নির্বাচনত নোয়াইলেও নৌকার ফরে বিদ্রোহী প্রার্থী তাহাই জমি উঠে এই প্রচার প্রচারণা। মানুষের ভালোবাসা লয় আগে যাই আগে সমালোচনা করতেন না, ফটিকছড়ির মানুষের ভালোবাসা উজাড় করে দিয়ে এই ফটিকছড়ির উন্নয়নে আর শেষ রক্তবিন্দু দিয়ে আকাশ করে দিই। জনগণ যার যার ভোট ইবের ভোট ইবে দিতে পারিব, জিবে ভোট দিতে চাইবে ভোট দিতে পারিব। প্রশাসন অসম্ভব শক্ত অবস্থানত আছে, এই অবস্থানত তুন আমি মনে করি যে একখান সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন ফটিকছড়ির মৃদ্ধি ফটিকছড়ির মানুষে দেখিব এবং ইয়ানোর সুফল ভোগ করতে পারিব। যদি আল্লাহ আর নির্বাচিত করে আর কর্মকাণ্ড দিয়ে ফটিকছড়ির মানুষের ইয়া কি মন জয় করছি আগামী নির্বাচন করলে নির্বাচন হয় আইন হয় না, যদি বাঁচে থাকি আশা আশা যদি আর আর রাজনীতির পরামত সিদ্ধান্ত হয় হার জনপ্রিয়তা প্রবলের রেটে বেশি যদি তারা সিদ্ধান্ত দেয় আবার যদি কোনোদিন নির্বাচন করেন পরে আয় গরত গুমছে নির্বাচন করতে নিলে পরিবার করে মাছ বছর মরতফা ভাইস চেয়ারম্যান পদত 5 জন প্রার্থী। ভোটের মাঠত সমান্তালে তৎপরতা চালাই গেলেও এখনো পর্যন্ত প্রচারণাত আগাই আছে দক্ষিণ ফটিকছড়ির একক প্রার্থী সৈয়দ জাহিদুল্লাহ কুরাইশি, উত্তর ফটিকছড়ির মাস্টার রতনকান্তি চৌধুরী ও আওয়ামী লীগের নেতা ইসমাইল মজুমদার। এবারের ভোটের মাধ্যমে প্রমাণে বুঝায় ফটিকছড়ির মাঠের মধ্যে আর রাতে ভোটে তুন এবং আমি ব্যাপক সাড়া পাই যে এই কারণেই তারা মনে করেন যে যদি সুষ্ঠু ভোট হয় ফটিকছড়িবাসী তার ভোটাধিকার প্রয়োগ করিয়ে সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করিব। ফটিকছড়িতে এবারে একটা বিশ্বাসযোগ্য এবং সর্বোচ্চ পর্যায়ের যেটা এই যে নিরাপত্তা সেই নিরাপত্তা এখানে ফটিকছড়িতে থাকবে এবং একটা সুন্দর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে একটা সুন্দর পরিবেশে নির্বাচন হবে, এটা আমরাও বিশ্বাস করি, জনগণও সেটা বিশ্বাস করে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।